প্রশ্ন, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান যদি কেউ বলে তাকে জিজ্ঞাসা করবেন উদ্দেশ্যখানা কি? যদি আল্লাহ সত্তাগত বা সর্বত্র বিরাজমান বলে তাহলে সে কাফের, নিঃসন্দেহে কাফের। এইটাই ছিল জাহমিয়াদের আকীদা। সলফে সালিম জাহমিয়াদের আকীদার এই কারণে কাফের বলছে, এদেরকে জাহমিয়াদের কাফের বলছে। অথচ আপনি এটাই বিশ্বাস করে বসে আছেন, এটা আমাদের পার্শ্ববর্তী কোন কোন ধর্মের আকীদা। তারা বলে থাকে স্রষ্টা সর্বজীবে বাস করে, তারা বলে স্রষ্টা সর্বজীবে বাস করে, আপনি সেটা বিশ্বাস করেছেন। এটা আল্লাহ তার রসুলের দেওয়া আকীদা নয়। যখন যখন সৃষ্টি ছিল না তখন স্রষ্টা ছিলেন, ছিলেন কিনা? সৃষ্টি করার পরে কি তিনি সৃষ্টির ভিতরে ঢুকলেন? নাউজুবিল্লাহ, সৃষ্টি তো কত ক্ষুদ্র। তিনি নিজে বলছেন তিনি হাশরের দিন কি করবেন, আসমানকে কি করবেন ডান হাতের মধ্যে রাখবেন, জমিনকে কি করবেন মুষ্টির ভিতরে রাখবেন, বলছে কিনা? ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি। তিনি বলছেন এগুলো তিনি মুষ্টির ভিতরে রাখবেন। সেখানে আপনি ভিতরে বললো কেমন করে, এদের ভিতরে কেমন ঢুকলো? আর কিছু মানুষ তো কি বানাইছে, হাদিস বানাই বলছে কি কলবুল মুমিনে কুলুবুল মুমিনে আরশুল্লাহ, বা অন্তরের কলব নাকি আল্লাহর আরশ। নাউজুবিল্লাহ, আল্লাহর আরশ এখন তারা বাইরে দেখে না, আল্লাহর আরশ অন্তরের ভিতরে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ, অথচ আরশের সামনে কুরসি হচ্ছে ছোট্ট একটা জিনিস, কুরসির ভিতরে আসমান সাত জমিন হচ্ছে সাতটা মুদ্রা। মুদ্রা ছিলেন আদলি, ছিলেন এক টাকা আর দুই টাকার আদলি ছিলেন তো, নোট নোট না আদলিটা, সাতটা মুদ্রার মতো একদম ছোট্ট জিনিস, সেটার ভিতরে আপনি কত ক্ষুদ্র জিনিস আপনাকে আল্লাহ আরশে ঢুকে ফেলছে। আপনার আরশের সামনে আরশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আরশু লা ইয়াকদুরু কদরহু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ আরশের পরিমাণ জানে না, এত বৃহৎ আরশ। রব্বুল আলামিনকে তা কি মনে করে তারা? আল্লাহ তাআলা এজন্য বলছেন মা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা সম্পর্কে না জেনে কথা বলা, তাকে যেখানে সেখানে সর্বস্তরে বলা, এটা হচ্ছে শিরিক। আর যদি বলে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, তার তিনি সবকিছু দেখছেন, জানছেন, সাহায্য করছেন, এই কথা ঠিক, তবে বিরাজমান শব্দ বলা যাবে না। তা বিরাজমান এটাকে বলে না, এই বিরাজমান শব্দ কখনো বলা যাবে, বললে শিরিক হয়ে যাবে। আল্লাহর জন্য শব্দ দুটাই ব্যবহার করা যাবে না, আল্লাহর জন্য বলতে হবে সুরত। তার সুরত আছে, আল্লাহ তাআলা বলেছেন তার সুরতের ব্যাপারে, হাদিসে আছে, সহিহ হাদিসে আছে সুরতের ব্যাপারে, খালাকাল্লাহু আদম আলা সুরাতি, এবং হাদিসের পর হাশরের মাঠে আল্লাহ তাআলা তার সুরতে আদম হাদিসে আসছে। কিন্তু শব্দ এটা বাংলা ভাষার শব্দটা আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। যেমন আল্লাহ তাআলার, দেখুন আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, হাদিসে আছে, কিন্তু শরীর আসে নাই কোথাও, শরীর বলা যাবে না। যেই শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয় নাই সেই শব্দটি ব্যবহার করা যাবে না। যেমন আল্লাহ তাআলা জাওয়াদ, জাওয়াদ অর্থ কি দানশীল, এটা বলবে না ইন্নাল্লাহ জাওয়াদ, আব্দুল জাওয়াদ হতে পারে কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা একই শব্দে সব একই অর্থে সাখি আসছে, আল্লাহ তাআলাকে সাখি বলা যাবে না, এই শব্দটা বলা যাবে না। কেন? তিনি জাওয়াদ, জাওয়াদ এবং সাফির মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করছেন, যেটা এটা ব্যবহার আপনি পরিবর্তন করতে পারবেন না, পরিবর্তন করে একটা ব্যবহার করতে। অনুবাদের ক্ষেত্রেও তাই, যেই শব্দটি আপনার ভাষায় ব্যবহৃত হচ্ছে ওই শব্দটি ব্যবহার করুন। চেহারা সুরত বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে প্রচুর পরিমাণে, আপনি এটাকে আকার আকৃতি নিয়ে যাবেন না। কেন? কারণ আকার আকৃতি হিন্দু ধর্মে আছে নিরাকার ব্রহ্মা, আকার হচ্ছে যেটা আঁকে ওইটা, মানে যেটা ছবি তোলে এটা আকার, আর যেটা নিরাকার ওইটা হচ্ছে দেখা যায় না, যেটা দেখাও কোনো সুযোগ নাই, শুধুমাত্র তার শক্তি আছে আর কিছু নাই, সেটাই হচ্ছে নিরাকার ব্রহ্ম। আমরা ওইটা আনলে বাংলা ভাষা জিনিসটা আমাদের আকিদের উপর ঢুকার কোনো দরকার নেই। আমরা বলবো আল্লাহ তাআলার চেহারা সুরত আছে, তার কি আছে কোরআন হাদিসে যা আছে এর বাইরে প্রতিশব্দ ব্যবহার করব না, যেটা কোরআন শূন্য আছে এর বাইরে নতুন কিছু ব্যবহার করব না, এটা শিখতে হবে আমাদেরকে। আকিদার ছোট ছোট মাসালাতে আমাদের অনেক আলেম সমাজও ভুল করে থাকে।